সুপ্রিয় দর্শক মণ্ডলী, এগ্রিকালচার বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি হাজির হয়েছি হাইব্রিড টমেটো চাষ পদ্ধতি নিয়ে। হাইব্রিড টমেটো কিভাবে চাষ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে। আজ শুরুতেই আসুন টমেটো সম্পর্কে কিছু কথা বলে নিই। টমেটো ভিটামিন সি সমৃদ্ধ বেগুন পরিবারের একটি প্রধান শীতকালীন সবজি। বাংলাদেশে যেসব সবজি চাষ করা হয় তার মধ্যে টমেটো অন্যতম। টমেটোতে ফসলের সব গুণাগুণই রয়েছে। টমেটো একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। টমেটো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবার আসুন আমরা জেনে নেই হাইব্রিড টমেটো চাষ পদ্ধতি। টমেটো চাষের জন্য প্রয়োজনীয় জলবায়ু ও মাটি কেমন হবে এবার তা আমরা জানব। টমেটো চাষের জন্য মাঝারি উষ্ণ ও শুষ্ক পরিবেশ দরকার। সব ধরনের মাটিতেই টমেটো চাষ করা যায়। আলো বাতাসযুক্ত উর্বর দোআঁশ মাটিতে টমেটো চাষের জন্য সবচেয়ে ভালো। তবে উপযুক্ত পরিচর্যায় বেলে দোআঁশ মাটি থেকে এঁটেল দোআঁশ সব ধরনের মাটিতেই টমেটো ভালো জন্মে। টমেটো ফল ধরার জন্য দিনের তাপমাত্রা 25-30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাত্রিকালীন তাপমাত্রা 15-20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকা প্রয়োজন। তাই বাংলাদেশে শীতকালীন টমেটো চাষের জন্য উপযুক্ত সময় বন্যার সময় পলি জমে এমন জমিতে এর ফলন সবচেয়ে ভালো হয়। এবার আসুন আপনাদেরকে টমেটোর কিছু উল্লেখযোগ্য জাতের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের দেশে চাষ করার মতো টমেটো অনেক জাত রয়েছে, তবে মৌসুম অনুসারে টমেটোর জাতকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে আগাম জনপ্রিয় জাত হল বাড়ি টমেটো 4 আর বাড়ি টমেটো 5। টমেটো নাভি মৌসুমের জাতসমূহ হল বাহার, রোমা, বিহেব, রতন। টমেটোর চারা কিভাবে তৈরি করবেন এবার তা আমরা জানব। সুস্থ সবল চারা উৎপাদনের জন্য প্রথমে 50 গ্রাম বীজ নিয়ে তা ভিটাভ্যালেক্স দিয়ে শোধন করে নিতে হবে। বীজ শোধন করা হয়ে গেলে তা বীজতলায় বপন করতে হবে। শুকনো মাটিতে বীজ বপন করে সেচ দেওয়া উচিত নয়, এতে মাটির চটা বেঁধে চারা গজাতে ও বাতাস চলাচলের অসুবিধা সৃষ্টি করতে পারে। তাই সেচ দেওয়া মাটিতে জো অবস্থায় এলে বীজ বপন করতে হয়। টমেটোর আগাম জাতের বীজ বপনের উপযুক্ত সময় হল জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস, মাঝারি মৌসুমের জাত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস এবং নাবি জাতের ক্ষেত্রে সময় হল জানুয়ারি মাস। তবে টমেটোর বীজ লাগানোর পূর্বে টমেটোর বীজকে শোধন করে নিতে হবে। জমি তৈরি ও চারা রোপণ সম্পর্কে এবার আমরা বিস্তারিত আলোচনা করব। টমেটোর ক্ষেতের ভালো ফলন অনেকটা নির্ভর করে জমি তৈরি করার উপর। জমি 4-5 বার চাষ এবং মই দিয়ে মাটি ঝুরঝুরে করে তৈরি করে নিতে হয়। জমি তৈরি করার পর সেচ দেওয়ার অসুবিধার জন্য দুটি বেডের মাঝখানে 30 সেন্টিমিটার নালা রাখতে হবে। চারার বয়স 30-35 দিন অথবা 4-6টি পাতা বিশিষ্ট হলে জমিতে রোপণ করতে হবে। টমেটো চাষের সার প্রয়োগ ব্যবস্থা এবার আমরা জেনে নেই টমেটো চাষে কিভাবে সার প্রয়োগ করব। গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে টমেটো চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করতে হবে। সম্পূর্ণ গোবর, টিএসপি, এমওপি মাত্রা ভেদে অর্ধেক ইউরিয়া সার সেচ চাষের সময় জমিতে ছিটিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া সার সমান 2 কিস্তিতে চারা লাগানোর 15-30 দিন পর প্রয়োগ করতে হবে। সেচ চাষের সময় প্রতি শতকে জমির জন্য 20 কেজি গোবর সার, 300-400 গ্রাম এমওপি সার, 500 গ্রাম থেকে 1 কেজি টিএসপি সার জমিতে ছিটিয়ে দিতে হবে। টমেটোর ক্ষেতে 3 কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এবার আসুন আমরা টমেটোর ক্ষেতের আগাছা ও নিয়ন্ত্রণ সম্পর্কে জেনে নিই। আগাছা ফসলের শতকরা 50% পুষ্টি উপাদান মাটি থেকে টেনে নেয়, এজন্য আগাছা দমন করা অত্যন্ত জরুরি। টমেটোর জমি নিয়মিত পরিষ্কার করতে হবে। প্রথম ও দ্বিতীয় কিস্তি সার প্রয়োগের আগে পাশের কুশি সহ মরা পাতা ছাঁটাই করে দিতে হবে। এবার আসুন আমরা টমেটোর ফলন সম্পর্কে জেনে নিই।
সময়মতো সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে একর প্রতি 10 থেকে 15 মেট্রিক টন টমেটোর ফলন পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।